এটা দেখো চিজটা একটু দেখাও, চিকেনের পরিমাণটা একটু দেখাই। 70,000 আমার আর কি কাস্টমার আছে, যেমন আমার জানা সত্ত্বে আমার 70,000 ভক্ত আছে আমার লেমন মিন। আমি সত্য কথা বলতেছি কিনা আপনি একবার আসে একটু যাচাই করবেন। আপনার ভিডিও দেখে যে আসবে তাদের জন্য আমি 7 দিনের জন্য 10% ডিসকাউন্ট দিব। এই মুহূর্তে আমরা আছি লাইভ পিৎজা পার্কে, আর পিৎজা খাওয়ার জন্য লাইভ পিৎজা পার্কে আসলাম। লাইভ পিৎজা পার্কের একটা অংশ আমরা আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম রাবি ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই ভালো আছি। আমরা লাইভ পিৎজা পার্ক সর্বপ্রথম আমাদের স্ট্রিট ফুড হিসেবে ছিল, আলহামদুলিল্লাহ এখন আমার 2টা দোকান আছে। হ্যাঁ, আপনাদের এই এই খাবারের মান ধরে রাখার কারণে কিন্তু আমরা আসলে এত দূর আসতে পারছি, আর এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা আমাদের কোয়ালিটি সম্পূর্ণ করার ট্রাই করি, আমরা কোয়ালিটি যেন মানে পারফেক্টলি কাস্টমারকে দেওয়া যায় এই জিনিসটা আমরা ট্রাই করি, যে স্বল্প মূল্যে ভালো জিনিসটা দেওয়ার ট্রাই করি এবং ভালো পরিবেশে। আমার মেন লক্ষ্য হচ্ছে ভালো খাবার ভালো পরিবেশে খেতে হবে। ভালো খাবার যদি আপনি মানে খারাপ পরিবেশে খান তাহলে ভালো খাবারের মূল্যটা থাকছে না। আপনি যখন একটা পিৎজা খাবেন তো অবশ্যই তার একটা ভালো পরিবেশ লাগবে, ভালো বসার একটা সেটিং প্লেস লাগবে। হ্যাঁ, যেটা যে আমার এখন নতুন দোকানের মধ্যে আমি মানে ডেকোরেশন করছি। হ্যাঁ, তো আমার এইখানে আসলে আমি চাচ্ছি যেন কাস্টমার স্যাটিসফাই থাকে সব কিছুতে, আমার পিৎজা, তারপর আমি এখন নতুন বার্গার, মোমো, তারপরে সাব স্যান্ডউইচ, ইভেন আমার এখানে সবচেয়ে তার একটা পপুলার জিনিস হচ্ছে জুস বার, যেটা হচ্ছে শনি আখড়ার মধ্যে সবাই চিনে মানিক মামাকে, মানিক মামার নামে এক নামই চিনে সবাই। এই মানিক মামা আমার এখানে বর্তমানে আছে আমার সাথে। আসলে আমার রানিং পপুলার আইটেম হচ্ছে চিকেন সুপ্রিম, হ্যাঁ, যেটা হচ্ছে আপনি অল্প টাকার মধ্যে 11 ইঞ্চি ফ্যামিলি সাইজ, যেটা আপনি 3-4 জন 5 জন অবশ্যই মানে খুব ভালোভাবে খেতে পারে 350 টাকার মধ্যে। আর এখন বর্তমান বাজার মূল্য হিসাবে 350 টাকায় আমরা একটা ভালো মানের ভালো একটা পিৎজা দিচ্ছে। এছাড়াও আমার আরও কিছু পিৎজা আছে, যেমন বিফ স্পেশাল পিৎজা আছে যেটা শনি আখড়ার মধ্যে অনেক দোকানে নেই। হ্যাঁ, তবে আমাদের এখন নতুন করে বিফ স্পেশাল পিৎজাটা আমরা আনছি। তারপরে হচ্ছে আপনার পেপারনি পিৎজা আছে, প্রন ফিশ পিৎজা আছে আমাদের এখানে, মার্গারিটা পিৎজা আছে, হ্যাঁ ফিশ আইটেমেরও পিৎজা আছে, চিকেন সুপ্রিম, চিজ ব্লাস্ট, বারবিকিউ, তারপর হচ্ছে পিৎজা পার্ক স্পেশাল, তারপর হচ্ছে 4 সিজন। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার খুব পপুলার। আর 7 ইঞ্চির মধ্যে চিকেন লাভার্স পিৎজা আছে, এটাও খুব পপুলার, 190 টাকার মধ্যে পেয়ে যায়। মাত্র 190 টাকা? জি, মাত্র 190 টাকা। মানে এই উচ্চগতি বাজারের মধ্যে আমরা 190 টাকার মধ্যে পিৎজা দিচ্ছি। আচ্ছা, এই 190 টাকার যে চিকেন লাভার পিৎজা, এটাতে কি কি থাকছে টপিং হিসাবে? থাকছে চিকেন, চিজ, ব্ল্যাক অলিভ, অনিয়ন, ক্যাপসিকাম, অরিগানো, আর আমাদের একটা সিক্রেট সস। মেনুতে 1 নম্বর যে আইটেমটা দেখতেছি এটা হচ্ছে মনে হয় 11 ইঞ্চির, না 11 ইঞ্চির চিকেন সুপ্রিম পিৎজা, এটাতে হচ্ছে চিকেন, চিজ, মাশরুম, ব্ল্যাক অলিভ, অনিয়ন, ক্যাপসিকাম আর অরিগানো থাকছে। তো এই পিৎজাটা আমরা নিতে চাচ্ছি, কারণ এই পিৎজাটা শুনছি আপনাদের এখানে নাকি অনেক পপুলার, এটা ট্রাই করার জন্য আসছি। লাইভ পিৎজা পার্ক, আচ্ছা মেনশন হচ্ছে লাইভ পিৎজা পার্ক। লাইভ পিৎজা পার্ক হচ্ছে আমার 2টা দোকান, একটা হচ্ছে আমার দক্ষিণা কিচেনের অপোজিট পাশে, আর একটা হচ্ছে আপনার লাইভ পিৎজা পার্ক হচ্ছে গোয়ালবাড়ির মোড় NCC ব্যাংকের নিচে, বা তোফিরুননেসা কনভেনশন হলের নিচে। রেড সস দেওয়া হয়েছে সাথে আর মায়োনিজ দেওয়া হয়েছে, দেখি খুলে। লাইভ পিৎজা পার্কের স্পেশাল মায়োনিজ, আর এটা হচ্ছে রেড চিলি সস। আউটডোরে বসে খাওয়ার একটা পরিবেশ আছে এখানে, চাইলে ভিতরের পরিবেশও খাওয়া যাবে, আবার যদি কেউ চায় যে না বাহিরের যে এনভায়রনমেন্ট এই পরিবেশটাতে পিৎজার টেস্ট নিতে, সেটাও সম্ভব। আমার কাছে আবার একটু আউটডোরটা ভালো লাগে, এই কারণে আমি আউটডোরে শ্যুটটা নিতেছি। আর পিৎজার কথা এখানে বলি, এখানে যে চিকেন সুপ্রিম পিৎজাটা দেওয়া হয়েছে, চিকেনের পরিমাণটা একটু দেখাই, চিকেনের পরিমাণটা পারফেক্ট মনে হয়েছে 350 টাকায়। আর বাকি যে আছে ক্যাপসিকাম, ব্ল্যাক অলিভ, তারপরে হচ্ছে চিজ, হ্যাঁ ওভারঅল কিন্তু অনেকটাই দেওয়া হয়েছে। জোস মাত্র 350 টাকায় চিকেন সুপ্রিম পিৎজা শনির আখড়াতে, এরকম টেস্ট খুবই রেয়ার। আর লাইভ পিৎজা পার্কে সর্বপ্রথম উড ফায়ারে পিৎজা শুরু করে। এরা দেখো চিজটা একটু দেখাও, চিজের পরিমাণটাও কিন্তু বেশ ভালোভাবেই দেওয়া হয়েছে, যারা চিজ লাভার তাদের জন্য বেশ। আর এখানে যে পিৎজার যে ক্রাস্ট, এই ক্রাস্টের থিকনেসটা কিন্তু একদমই পারফেক্ট, বেশি মোটাও না আবার একদম পাতলাও না, এটা হচ্ছে এটার থিকনেস ক্রাস্টের, ভালো ইয়াম্মি। তো আমার কাছে ওনাদের এই চিকেন সুপ্রিম পিৎজাটা খুবই ভালো লাগছে, দাম বিবেচনা করলে মাত্র 350 টাকায় এই পিৎজাটা কিন্তু দারুণ বেস্ট। আমরা এইমাত্র লাইভ পিৎজা খাইলাম, একটা লাভার্স পিৎজা আর কি, চিকেন লাভার্স পিৎজা, টেস্ট আগের থেকে অনেক ভালো হয়েছে, আমরা অন্য জায়গায় খাইছি তো এখানে অনেক ভালো। মানিক ভাই,
আপনার তৃষ্ণা জুস বারে আমরা যা যা আইটেম দেখছি এখনো কি এখানে শেষ আইটেম গুলো পাওয়া যাবে? হ্যাঁ, এখনো এখানে শেষ আইটেম এবং স্বাদ একই রকম। আচ্ছা, স্বাদে কোনো কমতি নাই এবং দামও সব দোকানের থেকে একটু কম আমরা রাখার চেষ্টা করছি। স্টার্টে 40টা আইটেম আছে এখন। 40টা আইটেম আছে? জি। এই 40টা আইটেমের মধ্যে কয়টা অ্যাভেলেবল আছে বর্তমানে আর কি? সিজনাল যেগুলো এগুলো তো আছেই, তারপরও আনসিজন যেগুলো সিজন চলে গেছে তাও কয়েকটা আইটেম আছে। আচ্ছা, তাও এখন 25টা আইটেম চালু আছে। 70,000 আমার আর কি কাস্টমার আছে, যেমন আমার জানা সত্ত্বে আমার 70,000 ভক্ত আছে আমার লেমন মিন। 70,000 কাস্টমার আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর আমি পুরো ঢাকা সিটি গ্যারান্টি লেমন মিন। আমি সত্য কথা বলতেছি কিনা আপনি একবার আসে একটু যাচাই করবেন ভাই। এই সিজনে আমি আপনাদের যে একটা ট্রাই করাচ্ছি পেঁপে মিল্কশেক, এটা গাছ পাকা দেশি পেঁপে। দোকান আমরা খুলি ভাইয়া ঠিক 3টা বাজে খুলি এখন আপাতত, একটু আগে খুলবো আর কদিন পরে আমরা সকালে খুলবো। তবে এখন 3টা থেকে রাত 12টা পর্যন্ত, দুপুর 3টা থেকে রাত 12টা পর্যন্ত লাইভ পিৎজা পার্ক ওপেন থাকে। আর লাইভ পিৎজা পার্কে পিৎজার পাশাপাশি জুস আইটেম পাওয়া যায়। এক্সট্রা কোনো কেমিক্যাল ব্যবহার করেন না? না না, এক্সট্রা কোনো কেমিক্যাল নাই, জাস্ট আমার চিনি মধু আছে একটা। আগে তো ফালুদা ছিল না, এখন কি এটা নতুন অ্যাড হইছে? নতুন অ্যাড হইছে এখন, এই জন্য বলতেছি আপনি আমার ফালুদাটা একবার ট্রাই করেন কেমন। পেপে মিল্কশেক প্রাইসটা হচ্ছে 50 টাকা। আর এই যে ফালুদাটা আমরা দেখতেছি, এই ফালুদাটার প্রাইস হচ্ছে 100 টাকা। তো ফালুদাটা দিয়ে শুরু করি। সচরাচর ফালুদাতে কিন্তু আমরা নুডলস দেখি না, তবে এই জায়গায় নুডলস দেওয়া হয়েছে। একদমই ঠান্ডা, রিফ্রেশিং আইসক্রিম, তারপরে হচ্ছে জেলি, আনার, আপেল, এগুলার টেস্টটা কিন্তু খুব ভালো লাগতেছে। জোস পেপে মিল্কশেক, এটার প্রাইস হচ্ছে 50 টাকা। এটা ট্রাই করি। বেশ মজা, যে পেপেটা দেওয়া হয়েছে একদমই পাকা পেপে, এটা খুব ভালো। পেপে মিল্কশেকটা দিচ্ছি 8.5 আউট অফ 10, আর ফালুদাটা দিচ্ছি 8 আউট অফ 10। আসলে আমরা বেসিক্যালি পিজার কোয়ালিটি ধরে রাখার জন্য আমরা অফারটা কম দেই, কিন্তু আপনার ভিডিও দেখে যে আসবে তাদের জন্য আমি 7 দিনের জন্য 10% ডিসকাউন্ট দিব। 7 দিনের জন্য 10% ডিসকাউন্ট? 11 ইঞ্চির উপরে। 11 ইঞ্চির উপরে, শুধুমাত্র 11 ইঞ্চির উপরে 7 দিনের জন্য 10% ডিসকাউন্ট। যদি কেউ ভিডিও দেখে আসে সেক্ষেত্রে এসে বললেই হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন।